আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি সায়ন, আর তোমরা দেখছো তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল সায়ন এডিটিং জোন। তো অবশ্যই ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যারা এখনও নতুন দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও এডিট করার জন্য তোমাদের লাগবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, প্লাস বাটনে ক্লিক করবো। দেখতে পাচ্ছ তোমরা তিনটে রিসু আছে, তো এখান থেকে 9.16 রিসুটা সিলেক্ট করবো এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। এখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং সেটিংয়ে ক্লিক করবো। এডিটিংয়ে ক্লিক করে একটু উপর দিকে স্ক্রল করলে দেখতে পারবে তোমরা ফিল স্ক্রিন, ফিল স্ক্রিনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। এবারটা আমরা আমাদের কিছু ছবি অ্যাড করে নেবো। তো তোমরা তোমাদের কিছু মডেল কিংবা বন্ধু বান্ধবী যার ছবি দরকার তোমাদের লাগবে, তো তার কিছু ছবি তোমরা অ্যাড করে নিও। তো চলো আমরা অ্যাড করে নিচ্ছি। তো আমি কিছু জাস্ট ছবি অ্যাড করেছি, তোমরা তোমাদের মতন 7-8টা বা 4-5টা যা ইচ্ছা অ্যাড করো। তো এখানে আমাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে, দেখতে পাচ্ছ। এখানে আমরা একটা ভিডিও ট্যাম্পলেট অ্যাড করবো লেয়ারে মিডিয়াতে, এবং ভিডিও ট্যাম্পলেটটাকে আমরা অ্যাড, এই ভিডিও ট্যাম্পলেটটা আমরা অ্যাড করে নিচ্ছি এবং এটাকে জাস্ট আমরা কাট করবো। কোনখান থেকে কাট করবো একটু আগে টেনে নেবো, আমরা এইখান থেকে আমরা এটাকে কাট করে নেবো, কাট করে নেবো মিডিল দিয়ে। টিক মার্কে ক্লিক করলাম এবং এটাকে আমরা রোটেট করে দেবো, ফার্স্টে যাবো একদম। এটাকে পুরো ফুল বড় করে দেবো আমরা এবং এর ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেবো আমরা স্কিন, ব্ল্যান্ডিং এবং স্কিন, এবং এইটাতেও ক্লিক করব। এটাকে জাস্ট আমরা নিচে নিয়ে আসব, হালকা একটু বড় করব এবং এর ব্ল্যান্ডিং মুডটা চেঞ্জ করে দেবো আমরা স্কিন। করলাম, এবারটা আমরা একটা ছবি অ্যাড করব ব্ল্যাক শ্যাডো, তো সেটাকেও অ্যাড করে নিচ্ছি লেয়ার মিডিয়া, এবং এটাকে অ্যাড করব, এটাকে জাস্ট বড় করব এবং এটাকে জাস্ট ছবির একদম শেষ পর্যন্ত রেখে দেব, এবং এর অপাসিটিটা আমরা হালকা একটু কমাবো, 62% মতন রেখে দেবো। এবং এই যেটা আমরা অ্যাড করেছিলাম মানে কাট করেছিলাম মিডিল দিয়ে, তো সেটাকে নেব, থিরোটে ক্লিক করবো, এখানে একটু বিগিন টু ফ্রন্ট করে দেব। এবারটা আমরা একটা লাইট ট্যাম্পলেট অ্যাড করব, ভিডিও ট্যাম্পলেট, তো সেটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটাকে জাস্ট ফুল স্ক্রিন করব এবং এটাকে থিরোটে ক্লিক করে ডুপ্লিকেট করব, করে এটাকে জাস্ট আমরা এই পজিশনে রেখে দেবো, জাস্ট একটাতে আমাদের দুটো হয়ে যাবে। এবং এর ব্ল্যান্ডিং মুডটা চেঞ্জ করে দেবো আমরা স্কিন, এইটারও ব্ল্যান্ডিং মুড চেঞ্জ করে দেবো আমরা স্কিন। এবং আর একটা ভিডিও ট্যাম্পলেট আমরা অ্যাড করবো, আর একটা বর্ডার অ্যাড করবো, তাহলে আমাদের ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ রেডি। তো জাস্ট আমরা এই বর্ডারটা ফার্স্টে অ্যাড করে নিচ্ছি এবং এটাকে জাস্ট ফুল স্ক্রিন করলাম এবং এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত রেখে দেবো। তো আর একটা ভিডিও ট্যাম্পলেট অ্যাড করে নিচ্ছি আমরা, চলো। তো এই ভিডিও ট্যাম্পলেটটা আমরা অ্যাড করে নিলাম এবং এটাকে জাস্ট এক আঙুল দিয়ে টেনে এটাকে ফুল স্ক্রিন করব এবং এর ব্ল্যান্ডিং মুডটা চেঞ্জ করে দেবো আমরা স্ক্রিন। এবং এই যে ছবি দেখতে পাচ্ছ তোমরা প্লাস বাটন, তো প্লাস বাটনে এক একবার করে ক্লিক করব আমরা। এখান থেকে তোমরা এই অ্যানিমেশনটা ডাউনলোড করে নেবে, এই ফার্স্টের এই ভিডিও ট্যাম্পলেটটা অ্যাড করব, এটা ফার্স্টের ছবিটাতে দিয়ে দেবো। দ্বিতীয় প্লাস বাটনে ক্লিক করব, 0.2 দিয়ে দেবো, তৃতীয় প্লাস বাটনে 0.3, এভাবে তোমরা প্রত্যেকটা ছবিতে দিয়ে দেবে। এই ভিডিও ট্যাম্পলেট, সরি, এই ট্যাম্পলেটটা তোমরা ডাউনলোড করবে গেট মোড থেকে, এই গেট মোড থেকে তোমরা নেট অন করে এটাকে ডাউনলোড করে নেবে। তো এবারটা জাস্ট ভিডিওটা একবার প্লে করছি আমরা, চলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে নতুন দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে ট্রেন্ডিং ভিডিও মেকিংয়ের জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, দেখুন ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতেই থেকো, চলো বাই।